শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম মর্যাদা নিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে এম এ হাশেম ইয়াতুন নেসা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামীয় যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আদর্শ নাগরিক গড়ার এক অনন্য প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, যার তত্ত্বাবধানে পরিচালিত। তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক এমপি নারায়ণগঞ্জ চার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় উচ্চশিক্ষায় শিক্ষিত এবং উদ্দীপ্ত একদল আলেমীগণ দ্বারা কওমি ও আলিয়া মাদ্রাসার সমন্বয়ে সিলেবাস প্রণয়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠদান, আরবি, ইংরেজি ও গণিতের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান, ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা রয়েছে, শিক্ষার্থীদের গার্ডিয়ানদের বসার ব্যবস্থা ও শিক্ষা মঞ্চ, সুপরিসর খেলার মাঠ, সাংস্কৃতিক কার্যক্রম, আপনার সন্তানকে উন্নত নৈতিকতা ও আধুনিক শিক্ষায় শ্রেষ্ঠ সন্তান হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ। যোগাযোগ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, ওমরপুর, সিদ্ধিরগঞ্জ বাজার রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।